সম্মানিত দর্শক, আজকে শিক্ষামূলক এই ভিডিওটি নেওয়া হয়েছে এসএসটি টেক বিডি ইউটিউব চ্যানেল থেকে। আর আপনাদের জন্য ভিডিওটি পরিবেশন করছে ইউটিউব এডুকেয়ার চ্যানেল। আশা করি চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসুন দেখা যাক আজকে নির্ধারিত ভিডিওটি। তো এই সেই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপিং ট্রেনিং প্রশিক্ষণ কার্যক্রমের সময়সূচি। তো এখানে দেখেন দিবস এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, নিচে আছে আরও ছয়টি, এই যে সাত, আট, নয়, দশ, এগারো, বারো। এই বারো দিন যাবৎ আপনাদের পিটিআইগুলোতে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলবে। তো প্রতিটি দিবসে চারটি করে সেশন, এই যে প্রথম সেশন, দ্বিতীয় সেশন, তৃতীয় সেশন, চতুর্থ সেশন, তো এভাবে চারটি করে সেশন থাকবে। তো প্রথম দিন 9টা থেকে 9:30টায় রেজিস্ট্রেশন করবেন, তারপরে অংশগ্রহণকারীদের পরিচিতি, শুভেচ্ছা বিনিময়, প্রশিক্ষণ কোর্সের পরিচিতি, প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন, অংশগ্রহণকারীদের প্রত্যাশা, এটা থাকবে 9:30 থেকে 11:00 পর্যন্ত, অর্ধ দেড় ঘন্টা। তারপরে সোশ্যাল নেটওয়ার্কিং বা চা বিরতি দেওয়া হবে আপনাদেরকে। চা বিরতির পরে দ্বিতীয় সেশনে চলে যাবেন 11:30 থেকে 1:00 পর্যন্ত। এখানে মাল্টিমিডিয়া কন্টেন্টের ধারণা ও ব্যবহার, এই ব্যাপারে আমি ভিডিও দেব। একটি নমুনা কন্টেন্ট প্রদর্শন করে দক্ষতা চিহ্নিতকরণ, এই ব্যাপারেও আমি ভিডিও দেব। অর্থাৎ যে যে বিষয়গুলোতে ভিডিও দেওয়া দরকার আমি দেব। আজকে শুধু আমি এখানে আলোচনা করে রাখছি যে কি কি বিষয় থাকে সেটা আপনারা দেখেন। তারপরে 1টা থেকে 2টা, এ সময় মধ্যাহ্নবিরতি, আপনারা দুপুরের খাবার দাবার করবেন। তারপরে 2টা থেকে 3:30, এখানে দেড় ঘন্টা, প্রয়োজনীয় সফটওয়্যার ও মুক্তপাঠ অফলাইন ভার্সন বিতরণ, মুক্তপাঠ পরিচিতি, ব্যবহার, ইউনিট ভিত্তিক আর কিনা, হ্যাঁ, অনুশীলন, ব্রাউজার আপডেটকরণ, এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, আপনাদের সহজ হয়ে যাবে। তারপরে 3:30 থেকে 3:45, হ্যাঁ, 15 মিনিট এখানে চা বিরতি দেওয়া হবে। আর 3:45 থেকে 4:45, এক ঘন্টা, শিক্ষায় আইসিটি উপকরণ ব্যবহারের জন্য কম্পিউটার পরিচিতি এবং এর ব্যবহার, এই ব্যাপারেও আমি একটা ভিডিও দিয়ে দিব যে একটা কম্পিউটারের কী কী অংশ থাকে, হ্যাঁ, এ নিয়ে আমি একটা ভিডিও দিব এই চ্যানেলেই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা গেল প্রথম প্রথম দিন, হ্যাঁ। তো ভিডিও এখানে প্রথম দিনের ভিডিও পাচ্ছেন 1, 2, 3 এবং 4টা ভিডিও। দ্বিতীয় দিন কী হবে দেখেন, ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য মুক্তপাঠ ব্যবহার করে ফাইল ফোল্ডার তৈরি, অব্র অনুশীলন, অব্র ফন্ট ডিফল্ট করা, এই সম্পর্কে ভিডিও দিব। তারপরে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন, মুক্তপাঠ ব্যবহার করে ইন্টারনেট পরিচিতি ও ছবি ডাউনলোড, এটাও আমি ভিডিও দিব আপনাদেরকে। তারপরে তৃতীয় সেশনে মুক্তপাঠ ব্যবহার করে পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন, স্লাইড আনা, সেভ ও বন্ধ করা, পিপিটি উইন্ডো পরিচিতি, স্লাইড সংযোজন, ডিজাইন ও লে আউট পরিবর্তন করা, এই ব্যাপারে অবশ্যই ভিডিও দিব, কারণ পাওয়ার পয়েন্ট আপনাদের শিখতেই হবে, হ্যাঁ। তারপরে দেখেন ডিজিটাল কন্টেন্ট তৈরি, তারপরে দ্বিতীয় দিনের চতুর্থ সেশনে, এই যেটা চতুর্থ সেশন, ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য শেপ, ব্ল্যান্ডিং অনুশীলন, টেবল ইনসার্ট ও স্মার্ট আর্ট অনুশীলন, হ্যাঁ, এটা নিয়েও আমি একটা ভিডিও দিব। তারপরে তৃতীয় দিনে দেখেন মুক্তপাঠ অনলাইন ভার্সন ব্যবহার করে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ইমেজ ইনসার্ট ও এডিটিং স্ক্রিনশট অনুশীলন, অবশ্যই এটার ভিডিও পাবেন। আপনারা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের অনেক উপকার আসবে। ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য মুক্তপাঠ অফলাইন ভার্সন ব্যবহার করে অ্যানিমেশনের অনুশীলন, এন্ট্রান্স, এক্সিট, এমফাসিস, এগুলি অবশ্যই পাওয়ার পয়েন্টের কাজ। আপনারা যদি ভিডিওটি দেখেন এবং এই ব্যাপারে যে ভিডিওটা দেব এটা দেখলে আপনারা পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনে এন্ট্রান্স, এক্সিট এবং এমফাসিস এই অপশনগুলি কীভাবে প্রয়োগ করে, কীভাবে অ্যাপ্লাই করে আমার ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। তারপরে দেখেন ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য মুক্তপাঠ ব্যবহার করে অ্যানিমেশন অনুশীলন, মোশন পথ, ট্রিগারিং, তো এইগুলি পাওয়ার পয়েন্টের কাজ, আমি তো বলছি আগেই। এখানে যে যেভাবে আছে সেইভাবে আমি একটা একটা করে ভিডিও দেব। তো 5টি বিষয়ের নমুনা কন্টেন্ট প্রদর্শন, মুক্তপাঠ ব্যবহার করে আইসিটি প্যারাগজি ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা ও বিবেচ্য বিষয়, এটা হলো আমাদের তৃতীয় দিনের চতুর্থ সেশনে শেষ। তো এই ব্যাপারে ভিডিও না দিলে হবে, এ ব্যাপারে আমি আলোচনা করে দেবো আপনাদের। তারপরে চতুর্থ দিন দেখেন অংশগ্রহণকারীদের মাধ্যমে আইসিটি প্যারাগজি ইন্টিগ্রেশনের আলোকে শিক্ষা উপকরণ তৈরির পরিকল্পনা প্রণয়ন,
এটা বিষয়ভিত্তিক জোড়ায় দিবে আপনাদেরকে কাজ, অথবা দলগতভাবে এটা কাজ দিবে আপনাদেরকে। হ্যাঁ, কীভাবে উপকরণ তৈরি করবেন সে ব্যাপারে, তারপরে এই পরিকল্পনার এই যে উপকরণ তৈরি করবেন সে ব্যাপারে পরিকল্পনা উপস্থাপন করবেন একজন একজন করে, বা দলীয়ভাবে বা জোড়ায় জোড়া থেকে একজন করে, বা দলগত লিডার হিসাবে উপস্থাপনা করতে হবে। তারপরে মুক্তপাঠ ব্যবহার করে ইন্টারনেট থেকে ভিডিও সংগ্রহ, হ্যাঁ এটা ভিডিও আমি দেব আপনাদের, এবং স্লাইডে ভিডিও ক্লিপ যুক্ত করা কিভাবে করবেন স্লাইডের মধ্যে এটা আমি দেখিয়ে দিব। তারপরে মুক্তপাঠ অফলাইন ভার্সন ব্যবহার করে ভিডিও কাটিং, জয়েনিং ও কনভার্ট অনুশীলন, হ্যাঁ এটাও আমি ভিডিও দেখাবো আপনাদের, তা না হলে আপনারা এটা পারবেন না, ভিডিও কাটিং, জয়েনিং ও কনভার্ট করতে পারবেন না। পঞ্চম দিনে দেখেন দলীয় MS পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট অ্যাক্ট তৈরি, মানে অর্জিত দক্ষতাগুলোকে, এই এতদিন যে আপনার চার দিন যে ট্রেনিং করলেন সেখান থেকে আপনি কি দক্ষতা অর্জন করেছেন তার উপর ভিত্তি করে আপনারা ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন, এটা আমি ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে দেখে শিখে নেবেন আগে আগে, তো প্রশিক্ষক যারা থাকবে তারা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবে। এরপর দলীয়ভাবে MS পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট, মানে এটার মতোই আমি দেখাবো এখানে আপনাদের, এখানের বেলায় ওই যে এন্ট্রান্স, এক্সিট, এমফাসিস এগুলি আমি এখানে প্রয়োগ করে দেখাবো। তারপরে দলীয়ভাবে MS পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট এক উপস্থাপন, হ্যাঁ আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন সে ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করবেন কিভাবে তার ভিডিও আমি দেব। দলীয়ভাবে MS পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন, এটা দলীয়ভাবে করতে হবে, এগুলি দলীয়ভাবে, যে দেখেন এটাও দলীয়ভাবে, এটাও দলীয়ভাবে, এটাও দলীয়ভাবে, এটাও দলীয়ভাবে। যেমন 30 জনের ট্রেনিং হয়ে থাকে, যদি 5 জন করে দল তৈরি করে তাহলে 5 জন থেকে একজন লিডার, যদি 10 জন করে দল তৈরি করে তাহলে 10 জন থেকে একজন লিডার, হ্যাঁ অবশ্যই 5 জন করে দল তৈরি করবে আপনাদেরকে। তারপর দেখেন দিবস 6 মুক্তপাঠে অফলাইন ভার্সন ব্যবহার করে অডিও কাটিং এবং জয়েনিং এবং স্লাইডে অডিও যুক্ত করা অনুশীলন করানো হবে আপনাদেরকে। হ্যাঁ এটা কিভাবে অডিও কাট করবেন এবং অডিও কিভাবে জয়েন করবেন স্লাইডের মধ্যে, পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে কিভাবে অডিও জয়েন করবেন এটা অনুশীলন করাবে, তার আগে তো আমি ভিডিও দিচ্ছি আপনাদের। মুক্তপাঠে মুক্তপাঠ অফলাইন ব্যবহার করে ওয়েব পেজ বুক মার্কিং, টেবল অ্যানিমেশন অ্যান্ড ব্রেকিং ম্যাথ ইকুয়েশন, হ্যাঁ এগুলি কিভাবে ব্যবহার করবেন এটার ভিডিও আমি দেব, যতগুলি গুলদাগ দেখতেছেন সবগুলির ভিডিও কিন্তু আপনারা পাবেন। মুক্তপাঠে মুক্তপাঠ অফলাইন ভার্সন ব্যবহার করে ইমেল ঠিকানা খোলা ও ইমেল পরিচিতি, এরপর পরবর্তী দিনে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়ে আসার জন্য বলা হবে, তো কীভাবে ইমেল খুলবেন এর ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে যদি আপনারা কমেন্ট করেন কীভাবে জিমেল খুলবেন আমি সেই ব্যাপারে আরেকটা ভিডিও তৈরি করে দিব, আর ফেসবুক কীভাবে খুলবেন আপনি নিজে না জানলেও আপনার সন্তান যদি বাড়িতে থাকে তারা অবশ্যই জানে, তারপরে যদি কমেন্ট করেন আমি ফেসবুক কীভাবে খুলে এই ব্যাপারেও আমি ভিডিও দিব। তো 6ষ্ঠ দিনের 4 নম্বর সেশনে যে আছে মুক্তপাঠ ব্যবহার করে শিক্ষক বাতায়ন, পরিচিতি ও সদস্য হওয়া, লগ ইন ও লগ আউট, পাসওয়ার্ড পরিবর্তন ও প্রোফাইল সম্পাদনা, এই ব্যাপারেও আমি ভিডিও দিব। মুক্তপাঠ ব্যবহার করে আপনি যে বাতায়নে কীভাবে সদস্য হবেন, তারপরে বাতায়নে কীভাবে লগ ইন করবেন, কীভাবে লগ আউট হবেন, হ্যাঁ পাসওয়ার্ড পরিবর্তন ও প্রোফাইল সম্পাদনা, এই ব্যাপারেও আমি ভিডিও দিব, আপনাদের সুবিধা হবে। তো আজকের ভিডিওটি যেহেতু শুধু খালি পরিচিতি তো আমি পরিচিতিটাই দিয়ে দিচ্ছি। 7ষ্ঠ দিনে দেখেন আগের দিনের কার্যক্রমের মূল প্রসঙ্গগুলির পুনরাবৃত্তি হবে এখানে, পূর্বের দিনের মানে সবাই ফেসবুক অ্যাকাউন্ট খুলছে কিনা এটি দেখবে কিন্তু, হ্যাঁ 7ষ্ঠ দিনে দেখা হবে আপনি আপনার আইডি দিয়ে ফেসবুক খুলছেন কিনা। অবশ্যই 6ষ্ঠ দিন শেষে বাড়িতে গিয়ে আপনারা প্রত্যেকের একটা ফেসবুক আইডি খুলে ফেলবেন। তারপরে দেখেন মুক্তপাঠ অফলাইন ভার্সন ব্যবহার করে শিক্ষক বাতায়নের ব্যবহার, কন্টেন্ট দেখা, রেটিং দেওয়া ও মন্তব্যকরণ, কন্টেন্ট ডাউনলোড এবং ব্লগিং, এটা বাতায়ন থেকে কীভাবে করবেন আমি একটা এটা ছোট একটা ভিডিও থাকবে আমি ভিডিওটা দিয়ে দিব, আপনারা এটা দেখে দেখেই পারবেন। তারপরে লটারির মাধ্যমে বিষয় নির্ধারণপূর্বক অংশগ্রহণকারী কর্তৃক এককভাবে কন্টেন্ট তৈরি, তারপর প্রশিক্ষক যারা আছেন ওনারা লটারি দিবেন, লটারির মধ্যে যার ভাগে যে বিষয় পড়বে সেই বিষয়ে আপনারা অংশগ্রহণ করে এককভাবে কন্টেন্ট তৈরি করবেন, এবং সেই কন্টেন্ট যে অংশগ্রহণকারী কর্তৃক এককভাবে কন্টেন্ট তৈরি চলমান থাকবে এই সময়টাতেও, তারপর এই সময়টাতেও চলমান থাকবে, আপনারা কন্টেন্ট তৈরি নিয়ে ব্যস্ত থাকবেন এই এই সময়গুলোতে। তারপরে 8ষ্ঠ দিনে দেখেন এই যে আপনারা এই সময়গুলোতে কন্টেন্ট তৈরি করেছেন 7ষ্ঠ দিনে, 8ষ্ঠ দিনে গিয়ে এটা উপস্থাপন করবেন, হ্যাঁ তৈরিকৃত কন্টেন্ট আপনারা উপস্থাপন করবেন। যেমন কোনো বিষয়ের যদি স্লাইড করে থাকেন, বাংলা বিষয়ের যদি কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন তা তো আমি দেখাবো কীভাবে কন্টেন্ট তৈরি করেন,
আপনারা দেখে দেখে তৈরি করে ফেলবেন, তো সেই তৈরিকৃতটারই আপনি উপস্থাপন করবেন। আমিও বলে দিব আপনাদের কিভাবে উপস্থাপন করবেন। তো অংশগ্রহণকারী কর্তৃক তৈরিকৃত কন্টেন্ট উপস্থাপন এটা চলতে থাকবে, কারণ আপনাদের তো এখন তো এককভাবে নেওয়া হচ্ছে, এই জন্য এটা পুরো দিন, এই যে অষ্টম দিন পুরো দিন শুধু হ্যাঁ তৈরিকৃত কন্টেন্ট উপস্থাপন যাবে। তারপরে দেখেন আমি যদি এই ব্যাপারে একটা ভিডিও দিই, একটা দেখে দেখে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। নবম দিনে দেখেন এখানে যদি এই যে উপস্থাপন করেছেন এখানে কোনো ভুল টুল হয়ে থাকলে বা আরও কোনো সংযোজন করা লাগবে কিনা, বা আপনার কন্টেন্ট তৈরি যে তৈরি করেছেন এবং উপস্থাপন করেছেন এটা আরও আকর্ষণীয় করার জন্য এখানে ফিডব্যাক অনুযায়ী নবম দিনে ফিডব্যাক অনুযায়ী কন্টেন্ট সংশোধন ও যাচাইকরণ, হ্যাঁ আপনার কন্টেন্টে কোনো ভুল টুল থাকলে এগুলি সংশোধন কীভাবে করবেন এটা প্রশিক্ষকগণ বলে দেবে। তো আশা করি আমার ভিডিও দেখলে এখানে আর যাচাইকরণ লাগবে না, আপনারা একবারেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন। আর্লি গ্রেড রিডিং, সহায়ক পঠন সামগ্রী ও ব্লুম সফটওয়্যারের ধারণা, এগুলো আমি দেখিয়ে দিব আপনাদের। তারপর দেখেন সফটওয়্যার ডাউনলোড ইনস্টল ও ভাষা পরিবর্তন করা, এগুলি এই ম্যানুয়ালের যা আছে সব কিন্তু আমার কাছে আছে। আমিও শিক্ষক, আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটি করেছি। আপনারা হয়তো মনে মনে করবেন এটা লেখ আমরা পড়তেই পারি, স্যার আমি কেন পড়ে শোনাচ্ছি, তাই না? কোনো সমস্যা নেই, আপনার থাকলেও আপনি পড়েন, তারপর আমার বলার মধ্যে আর আপনাদের পড়ার মধ্যে অনেক ব্যস্তম আছে, এখানে আপনি অনেক সহযোগিতা পাবেন। কিভাবে সফটওয়্যার ডাউনলোড ইনস্টল ও ভাষা পরিবর্তন করা, ডিকোডেবল বই লেখার নীতিমালা, ডিকোডেবল বইয়ের টেমপ্লেট ডিজাইন ও অনুশীলন করবেন, এই ব্যাপারে আমি ভিডিও দেব। তারপরে দেখেন লেবেলড বই লেখার নীতিমালা, লেবেলড বইয়ের টেমপ্লেট ডিজাইন ও অনুশীলন, এগুলি আপনাদের শেখানো হবে। বারো দিনে কিন্তু যদি মনোযোগ দিয়ে ট্রেনিং করেন আপনারা অনেক কিছু শেখানো হবে। দশম দিনে দেখেন বই তৈরি প্রক্রিয়া, ডেকোডেবল বই তৈরি অনুশীলন এবং ফেসিলেটদের চলমান ফিডব্যাক, ফেসিলেটর যারা থাকবে তারা ফিডব্যাক দেবে আপনাদের। তারপরে লেবেলড বই তৈরি অনুশীলন, ফেসিলেটরদের চলমান ফিডব্যাক, হ্যাঁ এটা আর এটা একই কার্যক্রম। তৈরিকৃত বই উপস্থাপন করবেন, সেভ ও প্রিন্ট করবেন, তারপর ব্যবহার করবেন, হ্যাঁ এটা আপনার প্র্যাকটিক্যালি এখানে দেখানো হবে। আমি এখানে প্রিন্ট করে দেখালেও তো আপনারা দেখবেন না, তারপর কি করতে হবে আমি দেখিয়ে দেবো আপনাদের। তারপরে দেখেন সম্পাদিত কন্টেন্ট সমূহ, অংশগ্রহণকারী কর্তৃক শিক্ষক বাতায়নে আপলোড করুন, কন্টেন্ট রিমুভ করা, সদস্য হতে ইচ্ছুকদের আমন্ত্রণ পাঠানো, কিভাবে এটা বাতায়নে করবেন এই কাজ আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তারপরে এগারোতম দিনের প্রথম সেশনে মুক্ত পাঠ অনলাইন রেজিস্ট্রেশন, লগ ইন ও লগ আউট, পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়, কোর্সে যোগদান ও কোর্সের বিষয়বস্তু, এগুলি নিয়ে আলোচনা করা হবে, প্র্যাকটিক্যালি দেখানো হবে, আমিও ভিডিও দিব, আমারটা দেখে দেখে আপনারাও শিখে ফেলতে পারবেন। তারপরে দ্বিতীয় সেশনে দেখেন এগারোতম দিনের দ্বিতীয় সেশন মুক্ত পাঠে অনলাইন কুইজ ও অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট সাবমিট, মেইল আদান প্রদান ও সার্টিফিকেট দাবি ও ডাউনলোড করা, মুক্ত পাঠ থেকে কীভাবে কাজটি করবেন আপনারা দেখে শিখে ফেলবেন। তারপর দেখেন মাল্টিমিডিয়া প্রজেক্টর পরিচালনা কৌশল, ভিজিএ, এইচডিএমআই, মিনি এইচডিএমআই, ডিসপ্লে, ড্রাইভার ইটিসি আর প্রজেক্টর সমস্যা, এগুলি নিয়ে আলোচনা করা হবে। আপনারা যদি বলেন এই ব্যাপারে ভিডিও দিতে তাহলে আমি এ ব্যাপারেও ভিডিও দেব। তারপর এমএমসি ফাংশনাল, ড্যাশবোর্ড অ্যাপ পরিচিতি, মাল্টিমিডিয়া কম্পিউটার ফাংশনাল আর কিটা, হ্যাঁ ড্যাশবোর্ড অ্যাপ পরিচিতি, ইনস্টল ও ব্যবহার, এটাও আমি ভিডিও দেব, এটা আপনারা বলতে হবে না আমি দিয়ে দেব। তারপর বারোতম দিন অর্থাৎ শেষ দিনের প্রথম সেশনে দেখেন গুগল ড্রাইভ ব্যবহার করা কীভাবে করবেন, গুগল ড্রাইভ ব্যবহার, গুগল ড্রাইভ ইনস্টল করবেন কীভাবে, গুগল ফর্ম ও ডকুমেন্ট, হ্যাঁ আসলে এগুলি আপনারা অনেকেই জানেন, তো যারা জানেন না তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আর যারা জানেন আপনার পার্শ্ববর্তী তাদের যে বন্ধু টিচার আছে তাদেরকে শিখাবেন। তো কম্পিউটারে কতিপয় অসাধারণ সমস্যার সমাধান, যেমন সফটওয়্যার ডাউনলোড ইনস্টল, হ্যাঁ আন ইনস্টল, শেয়ার ইট, ফাইল জিপ আনজিপ, উইন্ডোজ আপডেট বন্ধ করা, শিক্ষামূলক ওয়েবসাইট, এগুলি সম্পর্কে শেখানো হবে। এগুলি সম্পর্কে আমার ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে, তারপরে যদি আপনারা কমেন্ট করেন আমি ভিডিও দেব। প্রত্যাশা প্রাপ্তি, প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা, প্রয়োগ পরিকল্পনা, প্রশিক্ষণোত্তর মূল্যায়ন, এগুলি কিন্তু আমার কাছে আছে, হ্যাঁ আমি আপনাদেরকে কীভাবে মূল্যায়ন করা হবে এটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই সবগুলি এখানে যা আছে সব আমার কাছে আছে। তারপরে এই যে সনদ বিতরণ অনুষ্ঠান ও সমাপনী, মানে বারোতম দিনের অর্থাৎ শেষ দিনের শেষ সেকশন যেটা, এখানে আপনাদের সনদ বিতরণ করবে, যা আমি দিতে পারবো না, এই অনুষ্ঠান করবে, এটা সনদ বিতরণের অনুষ্ঠান, এরপর সমাপনী বক্তৃতা দিয়ে শেষ করে ফেলবে, এটার কোনো ভিডিও আমার কাছে থাকবে না, বাকি যেগুলো আছে এগুলো ভিডিও আমি দেব। তো এই ছিল যে সকল শিক্ষকেরা আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ করেন নাই তাদের বিষয়বস্তু, আপনারা এগুলি দেখে দেখে আগেই নিজে থেকে প্রস্তুত করে নেবেন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।